মোহাম্মদ আবু তালেব সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিক স্কিলান কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর 5.2 নং শ্রেণীর গসগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ গসগ নির্ণয়। তাহলে প্রথমেই 23 নং সমস্যাটি। তাহলে 23 নং সমস্যাটিতে দুটি রাশি বিদ্যমান, x² + 7x + 12, x² + 9x + 20। তাহলে গসগ নির্ণয় করতে হলে তাহলে আমরা প্রথমেই রাশি দুটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথম রাশিটি x² + 7x + 12, এই রাশিটিকে মিডিল ফ্যাক্টরের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। x² আর 7x এর ভাঙ্গে দুটো অংশ 3x + 4x আর + 12। তাহলে প্রথম দুটো থেকে x কমন গেলেই x + 3, দ্বিতীয় দুটো থেকে 4 কমন নিলে x + 3। তাহলে এখন কমন রাশি x + 3 আর অতিরিক্ত রাশি হলো x + 4। এখন আসি আমরা দ্বিতীয় রাশির x² + 9x + 20, এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে মিডল ফ্যাক্টর করবো x² 9x কে ভেঙে দুটো রাশি 4x + 5x আর + 20। প্রথম দুটো থেকে x কমন নিলে x + 4, দ্বিতীয় দুটো থেকে 5 কমন নিলে x + 4। তাহলে এখন কমন রাশি x + 4 আর অতিরিক্ত রাশি x + 5, নির্ণয় গসগ x + 4, কারণ দুটো রাশিতেই x + 4 সাধারণ উৎপাদক হিসেবে আছে, অর্থাৎ কমন রাশি। এখন আসি আমরা পরবর্তী সমস্যা সমাধানে। পরবর্তী সমস্যাটি হলো 25 নং। তাহলে 25 নং সমস্যাটিতে তিনটি রাশি বিদ্যমান, a² - 16, 3a + 12 আর a² + 5a + 4। তাহলে সমাধানে যাচ্ছি। প্রথম রাশি a² - 16, তাহলে এটিকে আমরা a² - 16 এর বর্গমূল হলো 4a², a² - b² সূত্র a + 4 আর a - 4। দ্বিতীয় রাশি 3a + 12, এখানে 3 দিয়ে ভাগ যায় দুটো রাশিকে, অর্থাৎ 3 কমন রাশি, 3 কমন নিলে a আর এখানে থাকে 4। এখন তৃতীয় রাশি a² + 5a + 4, এবার আমরা মিডল ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। a² 4a কে ভাঙে দুটো অংশ বানাইছে 4a + a + 4। তাহলে এখানে প্রথম দুটো থেকে a কমন নিলে a + 4, দ্বিতীয় দুটো থেকে কমন নেয়, যার কারণে এখানে 1 কমন নিলে a + 4। এখন কমন রাশি হলো a + 4 আর অতিরিক্ত রাশি হলো a + 1। তাহলে নির্ণয় গসগ হলো a + 4, কারণ তিনটি রাশিতেই a + 4 a + 4 a + 4 কমন রাশি হিসেবে আছে। এবার আসি আমরা পরবর্তী সমস্যা 26 নং। 26 নং সমস্যাটিতে তিনটি রাশি বিদ্যমান, xy - y, x³y - xy এবং x² - 2x + 1। এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমেই প্রথম রাশি xy - y, y এখানে কমন রাশি, y কমন নিলে x - 1, দ্বিতীয় রাশি x³y - xy, এখানে আমরা xy কমন নিলে এখানে থাকে x² আর এখানে থাকে 1। তাহলে এটিকে আমরা a² - b² সূত্র করতে পারি, xy * x + 1 x - 1। তৃতীয় রাশি হলো x² - 2x + 1, এটিকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, প্রথমে x কে a আর শেষে 1টাকে b। তাহলে x² - 2 x - 1 + 1² অর্থাৎ x - 1 হোল স্কোয়ার, হোল স্কোয়ারকে আমরা দুবার লিখতে পারি x - 1 x - 1। তাহলে নির্ণয় গসগ হলো x - 1, কারণ তিনটি রাশিতে x - 1 x - 1 এবং x - 1 কমন হিসেবে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজ লিখে নিই। বাড়ির কাজটি হলো a² + ab, a² - b² এবং a² b + ab² এর গসগ নির্ণয়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।